শুক্রবার সকালে স্যার ফোন করেছে, তো ফোনটা ধরলাম। ফোন ধরাতে স্যার বলল যে, আবির, হাবড়াতে নতুন একটা ক্যাফে খুলেছে, তুমি যাবে? আমি বললাম, হ্যাঁ স্যার যাবো, একেই অনেক দিন বাড়িতে ব্লগ করেছি, মানে ভিডিও দিয়েছি, বাড়িতে শ্যুট করা হয়নি, তো ভাবলাম এই ক্যাফেটা দিয়ে শুরু করি। তো সেই জন্য আমি আর আমার স্যার দিন এবং টাইম ঠিক করে, মানে আজকে সানডেতে ঠিক করলাম যে আমরা হাবড়ায় নিউলি ওপেন্ড ক্যাফে, যেইটার নাম, সেইখানে যাব এবং গিয়ে দেখব সেখানকার অ্যাম্বিয়েন্স কেমন, খাবার কেমন, এবং সেইখানে ঠিকঠাক সেফটি মেজার্স মেনটেন করেছে কি করেনি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো স্কিপ না করে, আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যাফের সামনে। তো হ্যালো গাইজ, হোয়াটস আপ, দিস ইজ ইয়োর ফ্রেন্ড আবির অ্যান্ড ওয়েলকাম টু নস জার্নাল, স্টে ফুডি স্টে হেলদি। আমরা চলে এসেছি, তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এখানে স্যানিটাইজেশন নিয়ে কোনো অসুবিধা নেই, তোমরা নির্দ্বিধায় আসতে পারো। দেখো গাইজ, এইখানে অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি ভালো লাগছে, হালকা বেশ ঠান্ডা ঠান্ডা, সত্যি ভালো। এবং খাবারটা দেখা যাক কেমন হয়, আসুক তারপরে তো তোমাদের দেখাবো। সো গাইজ, এটা হলো কি ক্যাপ আছে না, তারপরে এটাকে খেয়ে বলছি যে কেমন ক্যাপ। সো ক্যাপাচিনো রেডি, এবার খেয়ে বলছি যে কেমন। বেশ ভালো, কিন্তু উপরে যে ফোনটা খুব ভালো এসছে, গরম গরম বেশ ভালো লাগছে খেতে। ভাই এবারে এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, তো এবারে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় সেরকমই হবে, তাও একটু টেস্ট করে তোমাদের বলে দিচ্ছি। তার আগে স্যানিটাইজার ইউজ কর, এটা মাস্ট। গরম এবং মুচমুচে সস দিয়ে ভালো লাগছে। আচ্ছা, এবার যেটা বলার ছিল যে অ্যাকচুয়ালি আমাদের যে এই ধরো ফ্রেঞ্চ ফ্রাই, এটা তো নর্মালি আমরা যেরকম খাই সেটা সেরকমই থাকছে মোটামুটি, কিন্তু আমাদের এর হিস্ট্রিটা জানার একটা দরকার ছিল। হিস্ট্রিটা কি, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাই ব্যাপারটা সবসময় দুটো দেশ নিয়ে শুধু সবসময় বেশি আলোচনা হয়, একটা হচ্ছে বেলজিয়াম আর একটা হচ্ছে ফ্রান্স, কিন্তু লাস্ট অবধি দেখা যায় কি যে ওয়ার্ল্ড ওয়ারের সময় তখন অ্যাকচুয়ালি বেলজিয়ামের লোকেরা আছে তখন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো, তাই এটা নিয়ে দুজনের মধ্যে খুব দ্বন্দ্ব হয়। কিন্তু যেহেতু ওয়ার্ল্ড ওয়ার টাইমে বেলজিয়ামের লোকেরা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো, তাই পুরো টোটাল ক্রেডিটটাই ফ্রেঞ্চ লোকেরাই নিয়ে নেয়, ঠিক আছে। সো সেখান থেকেই ফ্রেঞ্চ ফ্রাই এই জিনিসটা তৈরি হয়, আর এটা অ্যাকচুয়ালি আমাদের নর্মাল যেটা হচ্ছে পটেটো সেটাকেই হচ্ছে ক্রাঞ্চি করে তৈরি করা হয়। আর এখানে যেটা আমাদের আমার এই বিশেষ করে এই ব্রিটিশ ক্যাফেটায় যেটা বেশি পছন্দ হয়েছে যে এটা একটা লোগো টাইপের কিন্তু বারবার দিচ্ছে, দেখো যে একটা করে ফ্ল্যাগ টাইপের দিয়েছে, সেই ফ্ল্যাগটা কিন্তু পুরোটাই হচ্ছে লোগো টাইপের রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা একটা অথেন্টিক ব্যাপার রয়েছে যেটা হাবড়াতে প্রথম। যেটা বললেন এটা ঠিক, এই যে কফি আমরা যে ক্যাপাচিনোটা অর্ডার দিয়েছি সেটাতেও একটা ফ্ল্যাগ দিয়েছে, এটা বেশ একটা নতুন টাইপের জিনিস। তো পরের আইটেমটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। সো গাইজ, এবার আমাদের গ্রিল চিকেন এসে গেছে, এখানে 1 2 3 4 তোমরা দেখতে পাবে, তোমাদের ফটোতে দেখে দেবো। অনেকগুলো চিকেন, স্যালাড, আবার ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই না প্লিজ, আলু ভাজা। তবে টেস্ট করে বলছিল কেমন, মাংসগুলো নরম, স্মোকি ফ্লেভারটা আছে,
একটু স্পাইসি, বেশ ভালো থাকে, লাগছে খেতে। অংশগুলোর মধ্যে ফ্লেভারটা ভালো করে দিয়েছে। আচ্ছা এবার চলা আসা যাক আমাদের এই যে গ্রিল চিকেন বলছি যে তার হিস্ট্রিতে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গ্রিল চিকেন বলি, ফ্রেঞ্চ ফ্রাই বলি, সকলে হচ্ছে একটা বারবিকিউ আইটেম, ঠিক আছে? বারবিকিউ ব্যাপারটা একটু এটারও একটা হিস্ট্রি অন্যরকম টাইপের, এটারও কোথায় অরিজিনটা এটা অ্যাকচুয়ালি সেটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক তো রয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওয়েস্ট ইন্ডিজের লোকেরা প্রথম দিকে বিভিন্ন হচ্ছে মাছ বা মাংস ঝলসানোর জন্য বিভিন্ন হচ্ছে তারজালি টাইপের জিনিস ইউজ করতো, ঠিক আছে? তারপরে সেখান থেকেই স্প্যানিশরা ওই আইডিয়াটাকে কাজে লাগিয়ে সেটার নাম দেয় হচ্ছে বারবাকোয়া। এই বারবাকোয়া থেকেই অ্যাকচুয়ালি বারবিকিউ ব্যাপারটা চলে আসে। তবে এখানে একটা জিনিস দেখতে পারেন আপনারা যে এখানে এর সাথে চিলি সস, চিলি স্যালাড দুটোই দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই চিলি স্যালাডটা কীরকম অনেকটা আপনার একটা মেক্সিকান টাইপের স্যালাড টাইপের, ঠিক আছে? জিনিসগুলো খুবই সুস্বাদু। আর যে কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস খুব দরকার, একটা হচ্ছে কি আপনার টেস্ট, একটা হচ্ছে আপনার কীরকম প্রাইস রয়েছে, আর হচ্ছে কোয়ান্টিটি। সো আমরা এখানে দেখছি যে টেস্টের দিক থেকে নো ডাউট খুবই ভালো রেস্টুরেন্টটা, অ্যান্ড কোয়ান্টিটির দিক থেকেও 8/10, আর অ্যামাউন্টও দেখুন খুবই মানে পকেট ফ্রেন্ডলি। হিসাব করে দেখুন যে এত বড় একটা প্যাকেজ সেটা হচ্ছে আপনার টোটাল 180 নিয়ে 180-এর মধ্যে হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু একটা পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা আছে। সো ফ্রেন্ডস, আমি যে জায়গাটা আজকে গেলাম সেইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। খাবার, অ্যাম্বিয়েন্স এবং সেফটি মেজার সব একদম ঠিকঠাক ছিল। তো আমি বলবো তোমরা একবার হলেও জায়গাটায় ঘুরে এসো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি, নিচে লিঙ্ক আছে, দেখে নিও। আর যারা যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নিও। আর আগেও বলেছি আবারও বলছি, আমি খাবারের মেনুরগুলো আমার যে ফেসবুক পেজ আছে ওইখানে দিয়ে দেবো, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। সো দিস ইজ আবির সাইনিং অফ টুডে, গুড বাই।